হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো একটি 9 ওয়াট এলইডি ল্যাম্পের যদি ড্রাইভারটি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা কি করবেন। চলুন হাতে দেখতে পাচ্ছি যে ড্রাইভারটি দেখতে পাচ্ছি, খুবই অল্প দামে এগুলো পাওয়া যায়, এগুলো ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে 15 থেকে 20 টাকা দাম পড়বে, মার্কেটে পাওয়া যাবে খুব সহজে, যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে বলবে হচ্ছে ড্রাইভার দাও, আরসি ড্রাইভার দাও বলে দিয়ে দেবে। এই ড্রাইভারের কানেকশানগুলি বলে দিই, যেদিকে সাদা দুটি তার রয়েছে ওইটা হচ্ছে এসি লাইনে কর, আর যেদিকে লাল আর সাদা রয়েছে ওইটা হচ্ছে কি এলইডি স্টিকে পজিটিভ এবং নেগেটিভ। চলুন সাদা দিকটা আমরা এসি লাইনে কানেকশান করে নেবো, ওই ছিদ্র দিয়ে আমরা পার করে দেবো, দিয়ে ভালো সুন্দর করে সোল্ডারিং করে নেবো। চলুন আমরা সুন্দর করে সোল্ডারিংটা করে নিই। সোল্ডারিং ওয়্যার দিয়ে আমরা সুন্দর করে সোল্ডারিংটা করে নেবো, তারের মাথায় দুই পাড় চেপে দিলাম যাতে না খুলে না যায়, সেই জন্যে দিয়ে আমরা এবার সোল্ডারিং করে নেবো। চলুন আমাদের সোল্ডারিং করা কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে আমরা টিক্কিটা লাগিয়ে নেব। সুন্দর করে ডাইসে দুটি গ্যাপ দেখতে পাচ্ছি, গ্যাপের মধ্যে আমরা সুন্দর করে বসিয়ে নেবো, নিয়ে আমরা উপর টিক্কিটা আটকে দেবো। চলুন আমরা টিক্কিটা এবার আটকে দিই। আমাদের অরিজিনাল বোর্ডটা শুধু পুড়ে গিয়েছিলো, কিন্তু হচ্ছে কি এলইডি স্টিকটা পড়েনি, তাই আমরা এলইডি স্টিকটাই রেখে দিয়েছি, আর ড্রাইভারটা শুধু বাদ দিয়েছি বা বোর্ডটা যেটাই বাদ দিয়েছি। চলুন আমরা সুন্দর করে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ দিয়ে সোল্ডারিং করে নেবো। এলইডি স্টিকে যেটা পজিটিভ আছে সেটা আমরা লাল তারটা দিয়ে কানেকশান করবো, যেটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট রয়েছে সেটা আমরা সাদা তারটা দিয়ে আমরা কানেকশান করে নেবো। চলুন আমরা কানেকশানটা করে নিই। চলুন সুন্দর করে সোল্ডারিং করে নেবো। ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এবার নেগেটিভটা সুন্দর করে আমরা সোল্ডারিং করে নেবো। চলুন আমাদের সোল্ডারিং কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা লাইন দিয়ে চেক করে দেখবো আমাদের এলইডিটা কেমন জ্বলছে। ও তারা আমরা একটি ইলেকট্রিকের বোর্ড এসে বোর্ড নিয়ে নেবো সিরিজ লাইনে। চলুন চলুন এই জ্যাকটি নিয়ে নেবো, জ্যাক প্লাস সোল্ডার একসাথে এটা কীভাবে কানেকশান করছে ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলে ভিজিট করুন, করলে এই ভিডিওটা দেখতে পারবেন। এবার সুইচটা অন করবো, দেখুন আমাদের সেম লাইট আমরা পাচ্ছি, কোনো সমস্যা নেই। এবার আমরা হচ্ছে কি মার্কেট থেকে 10-15 টাকার বিনিময়ে বোর্ডটি কিনে ঘরের লাইটগুলো রিপেয়ারিং করে নিতে পারবেন।